ভালো কেউ দাম দেয় না। এগুলো ভিটামিন নয়, আজকালকার ভিটামিন কি জানো, 70-50 লাল বাস, আর ঠান্ডা যত পড়বে তত রাম লিয়াই। বাইরে বুড়বাক মেরে মেরে রাম বলাইছে, আর ঠান্ডার চুকুনে নিজের ইচ্ছায় মতন বলছে সেমিনটি খাবো না, রাম লিয়াই লাউ রাখি। তো মেরে বলাবার কি আছে রে বুড়বাক, এমনি তো রাম কে ডাকবে। হ্যাঁ দেখেন এখানে মানিক কলা সুগন্ধ পাননি, ভিটামিনের বাপ। এক ফোঁটা হাতে দিব না, জিভাতে যদি চেটে লাও মন বলবে গোটা বোতলই করে খায়, এত টেস্ট এত সুস্বাদ। কিন্তু ভালো কাউকে দিব না, সবকে বেটি দিব তো বাল বেজব। কিনে তো খেতে পারবি না, কানা চোদা শুইয়া মন তো ভরছে, এতে সন্তুষ্ট হয় মানিক কলা। হাড়ের মারাত্মক ওষুধ, 24 ঘন্টার মধ্যে গুদগুদি বেড়ে যাবে। উইল ফোর্স, কুইক অ্যাকশন, রেডি ফর টার্গেট, এনার্জি অফ লাইফ, সেক্স অফ মাইন্ড, সেক্স অফ বডি, ফিটনেস, টাচ, মানিক কলা এর মধ্যে দেব। পড়ছে ভাই, লক্ষ্য রাখে। বললো না পুলিশ সব দিতে, হ্যাঁ বাদ যায়নি তো, ফলো করবে। শনিবারের দিন এমনি তো লোকজন কম ছিল, এই জায়গায় মাল বানাচ্ছিলাম, একটা ছেলে ভেবে দেখছে, এ কি করছে, দেখছি কাকা মাল পড়ছে কিনা, মানে তাড়াতাড়ি দিচ্ছি তো, ও বুঝতে পারছে না, এভাবে দেখছে। তাই বলে কি, হ্যাঁ বুড়বাক পড়লো, বলছে হ্যাঁ কাকা পড়লো তো, ফের তো ফের কি, তো বলছি এক ফোঁটা দিলেন যে, আরে চুদির বেটা চাংড়া পায়দা করলে এক বস্তা ধাতু লাগবে, সময় মতন এক ফোঁটা দিত গাড়ি লোড, এমনও চুদির বেটা আছে যে 10-20 বছর থেকে ধাতু ঢেলেই চলে গেছে, একটাও রেচকি হয়েছে না। এরকম লোক নেই পাড়াতে, 10-20 বছর হয়ে গেল সন্তান হচ্ছে না, কি এরকম নেই? হ্যাঁ এরকম যদি তোমাদের এলাকায় কেউ ডিসপুট থাকে কোন কারণে হচ্ছে না, অনেক মেডিকেল ফেডিকেল করে, মেডিকেলের বাপের ক্ষমতা নাই, যদি শুক্রাণু যদি না থাকে, শুক্রাণু তৈরি করে দেবে কোনো মেডিকেলের বাপ নাই, যে বীজের মধ্যে শুক্রাণু তৈরি করে দেবে, যদি কোনো ডিফেক্ট থাকে, তো আপনার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে কি, যদি এরকম কেউ থাকে না ভাই, যারা সন্তান হচ্ছে না, পারলে একবার যোগাযোগ করবেন। বলে আমার কাছে 2-4 বস্তা সন্তান নেই যে দিয়ে দেবো কি না, খারাপ বললো অনেক এলাকা এটাই ভাবে, তাহলে তুমি সন্তান দিবা, মারবো হোল ফুলে দেবো কি, আমি কাছে দেবো, দেবে তো সেই, আমি একটা ওশিলা কি, হ্যাঁ ভয়ে ভক্তি, ভক্তিতে ভগবান, মন থেকে ভক্তি না করলে ভগবানকে খুঁজে পাবান, লোক দেখাবার জন্য ভক্তি করে লাভ নাই, মন্দিরে হাত জোর করে দাঁড়িয়ে আছি ভগবানের কাছে চাইতে গেলাম, ঠাকুর মশাইকে দক্ষিণে দিলাম, ঠাকুর মশাই দক্ষিণা পেয়ে আর কি চোদনে ভগবানকে ডাকছে, ভগবান কোথায় তাড়াতাড়ি আসো, তোমার কাছে কিছু চাইবে, কিন্তু আমি যা চাইবো ভগবানের দিকে ধ্যান নাই, হাত জোর করে রোডের দিকে দেখছি মাল কি বে, তো ভগবান লাউড়া থাকবে, ভক্তি চাই তো। আমার সামনে যদি সাপ যদি ফুসফুস করে তা আমাকে ভক্তিতে লিঙ্ক থাকতে হবে কি, হ্যাঁ সাপ কামড়া আর বাল কামড়া নিয়ত ঠিক থাকবে কি, হ্যাঁ লক্ষ্মী তো এরকম নাই। দেখ বললে অনেক কিছু বলা যায়, প্লিজ মনে কিছু নেবেন না, বাধা আচ্ছা এই দেখেন এখনের মধ্যে কি দেবো, আনারস। যারা বলছে দাদা আমাশা পায়খানা, রক্ত পায়খানা, ভস্কা পায়খানা, দুদিন থেকে হাগাই হচ্ছে না, গ্যার খুলে বসে আছি, 3টা সিগারেট শেষ, খালি হোল দেখছি, কোর্টে যেতে হবে, উকিল গ্যার মারবে, মরিন মারবে, হ্যাঁ আগেই হলো না, লাস্টের বেলা পেয়াটার হয়ে গ্যার ফেটে আর কি। শতকরা 99% মানুষের পুটকির জাম, সাইলেন্সের পাইপ জাম হয়ে গেছে, খাচ্ছে 1 কিলো, পায়খানা করছে 50 গ্রাম 100 গ্রাম, পেটে গ্যাস হয়ে যাচ্ছে, ওই গ্যাসটা পেটের মধ্যে ঘুরছে, ওই গ্যাসটা পেটের মধ্যে গিয়ে যে নার্ভের মধ্যে গিয়ে আটকাচ্ছে সেটাই ডিস্টার্ব করছে, সিধা বুকে উঠলো তো বুক জ্বালা করছে, পিছন দিকে গেল তো এখানে কোমরে বাল ঠান্ডা লাগলো না কি হলো ব্যথা করছে, হাঁটুতে গেল তো হাঁটু ঝিনঝিন করছে, নানা রকমের সমস্যা কি, পেট থেকে যত দুনিয়ার ব্যায়াম কিন্তু পেট থেকে শুরু,
চুল উঠবে না বে মাদার, চুল পাকবে না বে, চুল উঠছে কেন? পেটের গ্যাস থেকে তো বে, চোখের কাছে কালো কালো স্পট হচ্ছে কিসের জন্য? পেটের রোগ থেকে। দাঁতে ঠান্ডা জল ধরছে কিসের জন্য? পেটের রোগ থেকে। পেটকে ঠিক রাখো, সামনে কা মকান আর পিছে কা দোকান। প্রতিদিন যদি ড্রেনটাকে যদি পরিষ্কার রাখি, যতই জল ঢালি উড় মানে জল জমবেও না আর নোংরা হবেও নাকি? হ্যাঁ, আমরা ফলো করি কি, জামা প্যান্ট জিন্সের প্যান্ট ট্যান্ট পিনে গাঁড় গোবর হোল বাল ঢেকে নিলাম, কিন্তু গাঁড়ে যে ব্যথা হাসার কি এটা কানা চলে সরছে, সেটাই বললাম। রাগ করছো নাকি বাবা? রাগ করলে সবাই মিলে আমার বাল ছিঁড়ে নেবে। এই হাসি দাম 50 টাকা, সকাল থেকে কোনো চুদির বেটা মুখে হাসি নাই, সব ঠান্ডার চোদনে বকরি চোদা মুখ লেগে ঘুরে বেড়াচ্ছে, ভোরবেলা উঠেছে মুততে গিয়ে হোল টানছে ঢুকে গেল।